ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্স এই ম্যাচের শুরুতে ব্যাটিং করেছে সিলেট গত ম্যাচের মতো এই ম্যাচেও ওপেনিংয়ে নেমেছেন সাব্বির রহমান ও লিটন দাস দুজনের শুরুটা হয়েছে দারুণ তবে মাত্র এগারো রানে ফিরে যান লিটন দাস এরপর পুরো ইনিংসে রংপুরের বলারদের শাসন করেছেন সাব্বির রহমান ব্যাটিং এ ঝড় তুলে মাত্র একান্ন বলে করেছেন পঁচাশি রান সাব্বির রহমানের পঁচাশি রানের এই দুর্দান্ত ইনিংসে চারের চেয়ে ছয়ের সংখ্যা ছিল বেশি একশো ছেষট্টি দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে ছয়টি ছয় ও পাঁচটি চারে সাজানো ছিল সাব্বির রহমানের ইনিংস একান্ন বলে পঁচাশি রানের দুর্দান্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত শফিউল ইসলামের বলে রয়লি রুসুর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি এছাড়াও এই ম্যাচে দারুণ করেছেন নিকোলাস পুরান মাত্র বলে রানের ইনিংস খেলেছেন তিনি সব মিলিয়ে একশো রান করেছে সিলেট সিক্সার্স জয়ের জন্য রংপুর রাইডার্সকে একশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছে তারা মূলত সাব্বির রহমানের ব্যাটিং ঝড়ে রানের পাহাড় গড়তে পেরেছে সিলেট সিক্সার্স